গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে, ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখানে বসছি, পড়তে বসবো, তার আগে অ্যাপেল সিডার ভিনেগার খাবো। আর গলার অবস্থা শুনে জানি না বুঝতে পারছো কিনা, গলাটা পুরো বসে আছে। সকালে যখন আমি উঠি ফার্স্ট কথা বলতে পারছি না, তারপরে কাশি হলো, তারপরে গলাটা একটু মানে ছেড়েছে, আর নাক তো টোটালি বন্ধ, টোটালি এত অস্বস্তি হচ্ছে না, মানে কী বলবো। আর ঠান্ডা লেগে থাকলে যে মাথাটা ভার হয়ে থাকে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, মানে পুরো মানে মেজাজটা পুরো বিগড়ে থাকে, মুড অফ হয়ে থাকে। সামান্য জিনিসে কেউ কিছু বললে না, এত মানে সর্দি হলে দেখেছি আমি, মানে খিটখিটে হয়ে যায় মেজাজটা। তো যাই হোক, অ্যাপেল সিডার ভিনেগার খাবো। দোয়েল এখনও ঘুম থেকে ওঠেনি, ওবার আজকে বাজার করতে যাবে বলেছিলো, কি ঘুম থেকে উঠে বাজার করতে যাবো, কিন্তু এখনও উঠতে পারেনি ঘুম থেকে, তো যখন উঠবে তখন বাজার করতে যাবে। এই আর কি, আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, হাওয়া দিচ্ছে দেখছি, এবার এখনও যাই না কতটা কি গরম হবে বা কি বৃষ্টি হবে, বাট এখন নর্মাল। পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে সকাল সকাল। এই পিঙ্ক ফুলগুলো কি দারুণ হয়েছে না গাছে, দারুণ লাগে দেখতে। কিন্তু যতবারই ঝড় আর বৃষ্টি হয় না, ওই গাছটা বেশি এফেক্টেড হয়, যেহেতু অনেক বড় না, তো ওই গাছটার ডালগুলোই বেশি এদিক ওদিক ভেঙে পড়ে যায়, তো গাছটা অনেকটা কেটে, ঝাঁকড়া ছিল অনেকটা কেটে হালকা করে দেওয়া হয়েছে, নাহলে একদম যখন পিঙ্ক ফুলগুলো ফোটে না, তখন দেখতে দারুণ লাগে। উঠে পড়েছি এখন কটা বাজে, 10টা বাজে এক, আজকে বেশ সাড়ে উঠে গেছি, কোনো চাপ নেই, খুব থাকাই। এরপরে বেরোবো বাজারে, আজকে বাজারে দায়িত্ব আমার আছে, যাই দেখি, অনেকদিন যাইনি বাজারে, মাছ টাছ কি পাওয়া যায়। দোয়েল অলরেডি বাজারে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো, এখন কটা বাজে, 10:30 বাজে, অনেকক্ষণ হয়ে গেল, 15-20 মিনিট হয়ে গেল বেরিয়ে গেছে। এবার আমি ওকে বললাম দেখি অনেকদিন হলো পেটের পরোটা খাইনি, তো তুমি যদি পারো, এত তো বর্ষা হচ্ছে, জানি না দোকান বসবে কি না, যদি বসে, যদি পসিবল হয় তাহলে নিয়ে আসবে, এবার দেখা যাবো কখন বাজার করে ফিরেন। আমি জাস্ট অ্যাপেল সিডার ভিনেগার খেয়েছিলাম বলে দুটো বিস্কিট খেলার কারণে পেটে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এত খিদে পেয়েছিলো, তো আনবে তারপরে খাবো। আর এদিকে আমার পুরো নাক বন্ধের সাথে সাথে এখন কান দুটো বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে পুরো ভ্যাকিউম হয়ে আছে কানটা, এত অস্বস্তি হচ্ছে, বাপরে। দোয়েল আমাকে ফোন করেছিল এইটা বলার জন্যে যে কি ও পরোটা পায়নি, মানে দোকান অ্যাকচুয়ালি মানে শেষ হয়ে গেছে আর কি, ওরা তো সকালে বানায় দিয়ে শেষও হয়ে যায় ঝট করে, তো মেবি ওই ফোনটা নিয়ে বেরিয়েছে, যেহেতু ফোনটা হয়তো সারানোর জন্য গেছিলো সরলবাবুর বাজারে এলআইসির ওখানে, তো ওইখানে দেরি হয়ে গেছে, তারপরে ও বাজার করেছে, তারপরেও নিতে গেছে পরোটা, তো গিয়ে দেখছে শেষ হয়ে গেছে, পায়নি, আমাকে ফোন করে বললো, তো আমি আর বেকার বসেছিলাম খাওয়া বলে। তো যাই হোক, আমি আর ওয়েট করবো না, আমি স্নানটা করে নেবো, এত অস্বস্তি হচ্ছে, দেখি যদি স্নান করলে একটু ফ্রেশ লাগে। বাড়ি ঢুকছি, সবাই আটকে উঠবে আজকে, কিন্তু দুঃখের বিষয় ছেঁড়া পরোটা পাইনি। এখানে দেখো মাস্টার, ঠিক আছে চলো, মৃগেল আর হচ্ছে চারা পোনা, এটা আর ওটা হচ্ছে লহরা মাছ, পার্সে মাছ, এটা পার্সে, রুলি মাছ, এই যে বের করবে নিচে, কি করবো, এগুলো কাটতে হবে তোমাকে, রুলি মাছ এটা। স্নান আমার অনেকক্ষণই হয়ে গেছে, ভাবলাম যে স্নান করার পরে হয়তো একটু ভালো লাগবে শরীরটা, কিন্তু কিছুই হয়নি, নাক তো বন্ধ হয়েই আছে, মানে আমার প্রতিবারে এক্সামের আগে আমি জানি না কী হয় আমার, কালকে এক্সাম, আজকে শরীরের এই অবস্থা, পড়তে একটুখানিও ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে শুয়ে পড়ি ঘুমিয়ে যাই, মানে ঠান্ডা লাগলে না খেয়ে, মানে সর্দি হলে না, মানে এত মানে মুড সুইং করে, প্লাস মুড অফ হয়ে থাকে, আমার ভাল লাগে না একদম, আমার পার্সোনালি নাক ফাক বন্ধ হয়ে আছে, একটা লাইন পড়ছি
এবার নাক টানছি, নাক বন্ধ হয়ে গেছে, বিরক্তি লাগছে, মাথা ভার হয়ে আছে, কি যে হচ্ছে ভগবানই জানে। আমার সাথে এতদিন ঠিক ছিলাম, ঠিক এক্সামের আগে এই রুমটা হতে হলো আমার সাথে। এটা মাছের ডিম আছে, দিদিস ও আচ্ছা বুঝতে পেরেছি। এটা হচ্ছে মাংস সেই পূজাটা দিয়ে আগের বারে ঝোল হয়েছিল বলে আজকে নতুন কষা কষা করেছে। দিস ওয়ান হচ্ছে, আরে বাবা চিংড়ি মাছ, এটা কি গো, লাউ পাতা, কুমড়ো পাতা দিয়ে বাকি দিস ওয়ান, আরে বাবা এটাও চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, আর একটা ভাত। চলো ঝাল অতিরিক্ত লাগছে তরকারিতে, প্লাস আমার মুখে কিছু স্বাদ লাগছে না, কোনো কিছুতেই ভালো লাগছে না, মানে বিরক্তি লাগছে, খেয়েও শান্তি। বাজে হচ্ছে 5:45, খাওয়া দাওয়ার পর এসে আমি একটু তো রেস্ট নিচ্ছিলাম, উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, এত অস্বস্তি লাগছে, ভালোই লাগছে না যে উঠে যাই, উঠে গিয়ে পড়ি কালকে এক্সাম, মানে কেমন একটা সব কিছু লাগছে, নাক বন্ধ। যাই হোক আর বলে লাভ নেই, 100 বার বললাম হয়তো যে নাক বন্ধ সকাল থেকে ভালোই লাগছে না, কারণ একটা মানে অদ্ভুত টাইপের ফিল হচ্ছে যে মানে কালকে এক্সাম কি হবে না হবে, সব কিছু মানে কী একটা অদ্ভুত টাইপের। যাই হোক এখন আমি উঠে পড়েছি অনেকক্ষণ, বসছিলাম এতক্ষণ আর কি, এখনও তো সন্ধ্যা হয়নি, মনে হচ্ছে কি সন্ধ্যাবেলা একবারে লাস্ট রিভাইজ করবো, আর একই জিনিস পড়তে ভালো লাগছে না। ছাদে যাচ্ছি একটু, সন্ধ্যে সন্ধ্যে হতেই যায়, গাছগুলোতে দেখতে হবে জল আছে কিনা, আর এই গাছটা অনেকদিন পরে কুড়িয়ে এসছে, ফুলও ফুটেছে, হলুদ ফুল। আমি না বাবাকে ভয়, দেখ ফুলটা এখনই যেত নিচে পড়ে, আমি বাবাকে ভয়ে বলতে পারছি না যে কি তুমি ফুলের গাছটা নিচে লাগিয়ে দাও, কারণ আগের বারে বলেছিলাম যে কটা বগেনভিলের গাছগুলো মেনলি লাগাতে নিচে, বাবাকে বলেছে সেদিকে যা টব আছে, যা গাছ পছন্দ হয়েছে সব গাছ নিয়ে নিচে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক গাছগুলো ফর্চুনেটলি বেঁচে গেছে আর কি, আমি ভেবেছিলাম মরে যাবে, দুটো লতানো গাছ ছিল যেগুলো চাইছিলাম আর একটু বড় হোক, দিলে নিচে মাটিতে লাগানো হবে, কিন্তু লাগিয়ে দিয়েছিলো, তার মধ্যে আমার একটা ইয়ে ভেঙে গেছিলো, ওই একটা ডাল, ছোট ডাল একটা ভেঙে গেছিলো, এরকম ব্যাস গেল, দুটোই ভালো ভালো কালারের ফুলের গাছ ছিল। তো এখন দেখছি দুটো গাছই ধরে গেছে, মানে মাটিতে লাগানোর পর দুটো গাছই ধরে গেছে, মানে বেঁচে গেছে ফর্চুনেটলি। এবার এই গাছটা মানে ইচ্ছে তো আছে নিচে লাগিয়ে দেওয়ার, কারণ গাছটা চাইছে বড় হতে, এইটুকু টবের মধ্যে তো হতে পারছে না, ঝাঁকড়া হয়ে ফলেটা, আমি কথা বলতে পারছি না কারণ নাক তো বন্ধ, খুব পরে মুখ দিয়ে মানে নিঃশ্বাস নিচ্ছি, মুখ দিয়েই কথা বলছি, তো দেখবো। তো এই গাছটা চাইছি কি নিচে লাগিয়ে দিক, এবার বললে যদি ওই দুটো গাছে নিচে লাগিয়ে দেয় ব্যাস হয়ে গেলো, ওই দুটো গাছ আরেকটু চাইছি বড়ো হোক, তারপরে একেবারে নিচে লাগানো হবে। তো দেখা যাক আমার এক্সামটাকে শেষ হোক, তারপরে আমি যেদিন মানে আমি থাকবো সেদিন বাবাকে বলবো যে কি আমি এই গাছটা দিচ্ছি, তুমি শুধু এটাই লাগাও, অন্য কোনো গাছ লাগিয়ে নেবে, বলে দিয়ে চলে যাওয়া যাবে না, বলে দিয়ে চলে গেলে সে তার মনের মতো কাজ করে দেবে একেবারে। মনে বিরাট খুশি, গান করছে আর গেম দেখতে দেখতে উপরে এসেছি, এই আমি বলছি ভিডিও করবো, ফট করে বন্ধ করে দিই, তাতে কি হয়েছে ছোটবেলা পেয়ারা গাছে উঠতে গিয়ে পড়ে গেছিলাম, আমাদের ঘরে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হতো আগে, দুটো
খাই বন্ধ করে দিচ্ছি। চা খাবে নাকি ও? চা খাবে? এটা কফি নয় তো? না আমি চা, আমি মিষ্টি নেই খাবো। আমি নিজে যাবো করে তাকিয়ে ভাই, আর কি খেয়ে না তুমি যদি পসিবল হয় রাতে খাওয়ার পরে আর একবার দেখে শোবো, আর না হলে কালকে সকালে উঠে একদম ফাইনাল দেখবো। ভাই জানি না, একই জিনিস আর ভালো লাগছে না, জানো। হঠাৎ করে খিদে পেল, নিমকি আর চানাচুর নিয়ে নিয়েছি খাবো বলে। আর একজনকে বা চাচ্ছি সে খাবে না, কেন না আমি যাচ্ছি তো সেখানে খেতে যাবে। দেখো সবসময় তুমি কন্ট্রোভার্সি কথাবার্তা বলো, আমার ভালো লাগে না নিমকি খেতে। নিমকি চাচুর খাও তো তুমি, আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো না। মিষ্টি মিষ্টি টাইপের। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা কি খাবো জানি না, কিন্তু আপাতত আমি রান্নাঘরে এসেছি, দুধটা গরম করছি। দেখি রাতের বেলা আজকে ইচ্ছা করছে এক গ্লাস দুধ খাবো। আমি তো এমনি তো দুধ খুব একটা খাই না, মানে পাউডার দুধ খাই, কিন্তু এই এটা দেখলাম খেয়ে যেটা বেশ মানে বেশ ভালো খেতে। দেখি না গরম করে নিই এখন, আর দেরি করবো না, খেয়ে নেবো। আলু ভাজা ডিম ভাজা দিয়ে মুড়ি খাওয়াবো। দইয়ের খাবে না, কিন্তু দইয়ের চলে এসছে আলু কাটতে। আলু ভাজি বারবার আছে আর দইয়ের যদি খাই এখানে আমি আলাদা করে রেখেছি মুড়িটা নিয়ে নেবো। মতো করে মুড়ি নিয়েছিলাম, তারপর দইয়ের বলছে যে কি আর একটু মুড়ি নিয়ে আসো খেলো, ঠিক আছে খেয়ে বলছে ভালো লাগছে একটু মুড়ি নিয়ে আসো, আমি তো খেয়ে ফেলেছি অনেকটা, তুমি কিছু খাওনি মুড়ি নিয়ে আসো। এখানে ওই জন্য আমি আলাদা করে যেটা রেখেছিলাম আলু ভাজা ডিম ভাজা, ওটা একটু নিয়ে নিচ্ছি আর মুড়ি নিয়ে নিচ্ছি। মারাত্মক গরম আছে, সেই সকালে যা বৃষ্টি হয়েছিল। দরজাটা একটু খোলো গো। দুধটা গরম করে রেখেছিলাম, ভাবছিলাম যে দুধটা খাবো, কিন্তু দুধটা খেতে ইচ্ছে করছে না। দই তুমি কি দুধ খাবে? আচ্ছা তাহলে দুধটা ঢুকিয়ে দিচ্ছি, দুধটা ঢুকিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে। আজকে আর ইচ্ছে করছে না পড়তে, ব্লগটা এডিট করবো, শুয়ে পড়বো, যা হবে হবে কালকে সকালে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।